ভারত কানাডার উত্তেজনার আঁচ এখনই নেভার নয়। মাহিন্দ্রা ক্ষতিগ্রস্ত হয়েছিল আগেই, টালমাটাল পরিস্থিতির জন্য এবার আর্থিক ক্ষতি রিলায়েন্সের। বুধবার রিলায়েন্সের শেয়ার দরে ভালো রকম পতন হয়। তার জেরেই মুকেশ আম্বানি খোয়ালেন 14,700 কোটি টাকা, এমনটাই জানাচ্ছে ব্লুমবার্গ বিলিয়নার্স ইন্ডেক্স। শুধু বুধবার রিলায়েন্স চিফের সম্পত্তি কমল প্রায় 1.77 বিলিয়ন ডলার। রিলায়েন্সের শেয়ার দর বুধবার পরে 2% মতন। বর্তমানে মুকেশ আম্বানির সম্পত্তির পরিমাণ দাঁড়ালো 89.2 বিলিয়ন ডলার। বিলিয়নের র্যাঙ্কিংয়ে মুকেশ আম্বানি চলে এলেন 11 থেকে 12 নম্বরে। তাঁকে ছাপিয়ে এগিয়ে গেলেন মেক্সিকোর ধনকুবের কার্লো স্লিম। বর্তমানে কার্লো স্লিমের সম্পত্তির পরিমাণ 91.4 বিলিয়ন ডলার। শুধু বৃহস্পতিবার কার্লো স্লিমের সম্পত্তি বৃদ্ধি 154 মিলিয়ন ডলার। তবে আম্বানির আর্থিক ক্ষয় হলেও সম্পত্তি বৃদ্ধি পেয়েছে আদানির। গৌতম আদানির সম্পত্তি বেড়েছে 3,900 কোটি টাকা। বর্তমানে আদানির মোট সম্পত্তির পরিমাণ দাঁড়ালো 64.7 বিলিয়ন ডলার। যদিও এই বছরের সব থেকে বেশি আর্থিক ক্ষতির মুখে পড়েছিলেন আদানি, প্রায় 55 বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে গৌতম আদানির। এত কিছুর পরেও অবশ্য ধনী তালিকায় প্রথম 20তে রয়েছেন আদানি। ভারত ক্যানাডার কূটনৈতিক বিরোধ ধীরে ধীরে নয়া উচ্চতায় পৌঁছচ্ছে। আতঙ্কের পরিবেশ তৈরি হয়ে গিয়েছে দুই দেশের শিল্প খাতে। কানাডায় বিপুল অঙ্কের বিনিয়োগ রয়েছে ভারতে, সেখানে সর্বমোট বিনিয়োগের পরিমাণ 40,446 কোটি টাকা। ভারতের আইটি সংস্থাগুলোর বিনিয়োগ এক্ষেত্রে খুব উল্লেখযোগ্য। প্রশ্ন উঠছে, দ্বিপাক্ষিক সম্পর্ক খারাপ হওয়ার কারণেই এত আর্থিক ক্ষতি? কবে মিলবে সুরাহা? এখনই কোনো জবাব দিতে পারছে না ভারত ক্যানাডা। তবে ক্যানাডাকে শিক্ষা দিতে ভারত ভিসা প্রক্রিয়া বন্ধ রেখেছে। ক্যানাডার ভারতীয়দের এখনই আতঙ্কে থাকার কোনো প্রয়োজন নেই, এমনটাই বলছেন বিশেষজ্ঞদের একাংশ। বিজনেস প্রাইম নিউজ, জীবন হোক অর্থবহ।